আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? টেলিকমিউনিকেশনের বেশ কিছু অংশ আমরা গত দুইটা লেকচারে দেখেছিলাম। আজকে আমরা যে লেকচারটি শুরু করব সেটি হচ্ছে ডিমডুলেশন। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে মডুলেশন জিনিসটা কি। মডুলেশন জিনিসটা হচ্ছে মূল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালকে মিক্সড করে মূল সিগন্যালটাকে একটু শক্তপোক্ত করে দূরবর্তী স্থানে পাঠানো। এখন দূরবর্তী স্থানে পাঠানোর পর রিসিভিং সেকশনে সেই মূল সিগন্যালটিকে ফেরত পাওয়ার জন্য আমাকে অবশ্যই কিছু একটা করতে হবে। অবশ্যই সেই জিনিসটি করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডিমডুলেশন। তাহলে ডিমডুলেশনের একটি সহজ সংজ্ঞা যদি আমরা দাঁড় করাই, সেটি হচ্ছে রিসিভিং সেকশনে মূল সিগন্যালকে ফেরত পাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডিমডুলেশন বলে। ডিমডুলেশন হচ্ছে তাহলে যে পদ্ধতিতে মডুলেশনকৃত সিগন্যালকে মূল সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল আলাদা করা হয় রিসিভিং সেকশনে, সেই পদ্ধতি হচ্ছে ডিমডুলেশন। ডিমডুলেশন করার জন্য যে যন্ত্র ইউজ করা হয় বা যে ডিভাইস বা যে সার্কিট ইউজ করা হয় তাকে বলে হচ্ছে ডিমডুলেটর। মডুলেশন করার জন্য যে সার্কিট বা ডিভাইস ব্যবহৃত হয় তাকে বলে মডুলেটর। ডিমডুলেশন করার জন্য যে যন্ত্র বা সার্কিট ইউজ হয় তাকে বলে ডিমডুলেটর। তো আমরা AM এবং FM এই দুইটি পদ্ধতিতে মডুলেশন কিভাবে করা হয় সেটি দেখেছিলাম। আজকে আমরা দেখব AM পদ্ধতিতে কিভাবে ডিমডুলেশন করতে হয়। AM পদ্ধতিতে ডিমডুলেশন করার জন্য সচরাচর এমনকি বেশি ব্যবহৃত একটি ডিভাইস বা সার্কিট রয়েছে বা একটি পদ্ধতি রয়েছে, যেটাকে আমরা বলি লিনিয়ার ডায়োড ডিটেক্টর বা ক্রিস্টাল ডিটেক্টর। এটাকে AM ডিমডুলেটর হিসাবে চিহ্নিত করা হয়। AM ডিমডুলেটর অথবা লিনিয়ার ডায়োড ডিটেক্টর। অথবা এটাকে ক্রিস্টাল ডিটেক্টরও বলে। এটার কার্যপ্রণালী আজকে আমরা দেখার চেষ্টা করব। জাস্ট এখান থেকে আউটপুটটা পাওয়া যাবে। L1 L2 এটা হচ্ছে একটি ক্যাপাসিটর, যেটি ভেরিয়েবল ক্যাপাসিটর। এখানে থাকবে আমার ডায়োড, এখানে আরেকটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়, এখানে আরেকটি ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্টার আর। আচ্ছা, এটি হচ্ছে লিনিয়ার ডায়োড ডিটেক্টর, যেটা ফিগার আমি ড্র করেছি, যেটি চিত্রে দেখা যাচ্ছে। এখন এর মাধ্যমে কিভাবে ডিমডুলেশন করা হয় বা ক্যারিয়ার সিগন্যাল থেকে মূল সিগন্যাল বা আমার কাঙ্ক্ষিত যে অডিও সিগন্যাল সেটিকে কিভাবে আলাদা করা হয়। আচ্ছা, আমি আগেই বলেছি যে ডিমডুলেশনটা করা হয় সাধারণত রিসিভিং সেকশনে। মডুলেশন করার পর সিগন্যালটাকে ট্রান্সমিট করা হয় এয়ারে, সেখান থেকে রিসিভারের অ্যান্টেনার মাধ্যমে সিগন্যালটাকে গ্রহণ করা হয় বা রিসিভ করা হয়। করার পর রিসিভিং সেকশনে এই ডিভাইসটি থাকে বা এই সেকশনটি থাকে। তাহলে এটা যদি আমার একটি রিসিভিং অ্যান্টেনা হয়, আমরা যেটি চিত্রে দেখতে পাচ্ছি এটা একটি রিসিভিং অ্যান্টেনা।
এবং রিসিভিং অ্যান্টেনার মাধ্যমে আমার সেই মডুলেশনকৃত বা মডুলেটেড মডুলেশন করার পর যে সিগন্যালটি পেয়েছিলাম সেটিকে রিসিভ করা হয় এর মাধ্যমে। তাহলে এখানে যদি আমরা সেই মডুলেশন ওয়েভটি আঁকাই, যেটি আমরা অ্যাম্প্লিটিউড পদ্ধতিতে মডুলেশন করার পর যেরকম সিগন্যাল পেয়েছিলাম ঠিক সেরকম এরকম ছিল সিগন্যালটি। এখানে আমরা দেখতে পাচ্ছি এলসিএম একটি ট্রাঙ্ক সার্কিট ইউজ করা হয়েছে। ট্রাঙ্ক সার্কিটের কাজ কি? ট্রাঙ্ক সার্কিটের কাজ হচ্ছে নির্দিষ্ট মানের একটি সিগন্যালকে টিউন করে ফিক্সড করা বা রিসিভ করা। এটা আমরা সবাই জানি, এটি হচ্ছে বেসিক ট্রাঙ্ক সার্কিটের কাজ। এখন এই ট্রাঙ্ক সার্কিট আমরা ইউজ করলাম কেন? কারণ আমরা জানি এয়ার বা স্পেসে বিভিন্ন ধরনের বিভিন্ন সিগন্যাল রয়েছে, তো আমাদের কাঙ্ক্ষিত যে সিগন্যালটা সেই সিগন্যালটাকেই শুধুমাত্র আমরা রিসিভ করব, সেটার জন্য এখানে একটা ট্রাঙ্ক সার্কিট ইউজ করা হয়েছে, যেখানে ক্যাপাসিটরটি হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর। তাহলে আমাদের যে এ মডুলেটেড ওয়েভ, যেটাকে মডুলেশন করে এয়ারে ট্রান্সমিট করা হয়েছিল, সেই মডুলেটেড সিগন্যালটাকে আমরা যদি ট্রান্সমিট করি করার পর সরি রিসিভ করি, রিসিভ করার পর সেই সিগন্যালটিকে যদি ডায়োডের মধ্যে প্রেরণ করি। আচ্ছা, আমরা জানি বেসিক বা স্বাভাবিকভাবে ডায়োডের কাজ হচ্ছে শুধুমাত্র পজিটিভ অংশটাকে সে পাস করে এবং নেগেটিভ অংশটাকে সে কেটে দেয়। তাহলে সেই মডুলেটেড সিগন্যালটা যদি এই ডায়োডের ইনপুটে আমরা দেই, ডায়োডের আউটপুটে পাবো হচ্ছে শুধুমাত্র পজিটিভ অংশটুকু, যেটা নেগেটিভ অংশকে বাদ দেওয়া হয়েছে। তো ডায়োডের আউটপুটে যদি আমি যে সিগন্যালটা পেলাম সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি এটি আসলেই এখানেও মডুলেশনের একটা প্রভাব রয়ে গেছে, যেখানে এসি সিগন্যাল ডিসি সিগন্যাল উভয়টাই মিশ্রিত আকারে আছে। তো এই সিগন্যালটাকে এই ক্যাপাসিটর সি ওয়ানের মাধ্যমে আরএফ ওয়েভ যেটুকু, সেই ওয়েভটুকুকে এই সাইড দিয়ে পাস করে দেওয়া হয়। আরএফ ওয়েভ মানে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ। ডায়োডের আউটপুটে আমি যে সিগন্যালটি পেয়েছি তার মধ্যে যে আরএফ ওয়েভ রয়েছে সেটিকে ক্যাপাসিটরের মাধ্যমে এদিকে পাস করে দেওয়া হয়। পরবর্তীতে এখানে যে সিগন্যালটুকু পাওয়া যায় সেটি শুধুমাত্র এরকম থাকে, এরকম, তার মানে ক্যারিয়ার সিগন্যালটুকুকে এই ক্যাপাসিটরের মাধ্যমে পাস করে দেওয়া হয়েছে। এখন যে সিগন্যালটুকু আমি পাচ্ছি সেটা হচ্ছে এরকম। তো এটাও একদম মূল সিগন্যাল আমরা যেটি প্রেরণ করতে চাচ্ছি বা রিসিভিং সেকশনে রিসিভ করতে চাচ্ছি সেটি নয়। এর মাঝখানেও আমার এসি এবং ডিসি দুইটাই মিক্সড অবস্থায় আছে। তাহলে এসি এবং ডিসি এই মিক্সড অবস্থা থেকে আমি যদি মূল সিগন্যাল বা একটা পরিবর্তনশীল সিগন্যাল পেতে চাই, সেখান থেকে এই রেজিস্টরের মাধ্যমে যদি আমি ডিসি অংশকে পাস করে দেই, এদিকে ডিসি অংশকে যদি আমি পাস করে দেই, তাহলে এইখানে আমি এই সিগন্যালটার ডিসি অংশকে আমি রেজিস্টরের মাধ্যমে পাস করে দিলাম, বাকি যে সিগন্যালটুকু থাকে সেই সিগন্যালকে এই ক্যাপাসিটরের মাধ্যমে আরও ভেরিফাইং করার পর ফাইনালি আমি আউটপুটে এরকম একটা পিওর পরিবর্তনশীল সিগন্যাল পাবো, যেটি আমাদের মূল সিগন্যাল ছিল। সুতরাং এইভাবেই একটা ক্রিস্টাল ডিটেক্টরের মাধ্যমে ডিমডুলেশন করা হয়, যেটি রিসিভিং সেকশনে থাকে। এ মডুলেটর ওয়েভ সিগন্যালকে গ্রহণ করার পর ডায়োডের ইনপুটে দেওয়ার পর পজিটিভ সিগন্যালকে কেটে যে সিগন্যালটা পাওয়া যায় সেটার থেকে আরএফ ওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ বা ক্যারিয়ার ওয়েভকে ক্যাপাসিটরের মাধ্যমে পাস করে দেওয়া হয়। বাকি যে সিগন্যালটুকু থাকে সেটা থেকে ডিসি অংশকে রেজিস্টারের মাধ্যমে পাস করে দেওয়া হয়। পরবর্তীতে যে এসি সিগন্যালটুকু থাকে সেটাকে আরও বেশি পিওর করার জন্য এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয় এবং ফাইনালি আউটপুটে আমরা এরকম একটা এসি সিগন্যালের মতো পরিবর্তনশীল সিগন্যাল পাই, যেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মূল সিগন্যাল। সুতরাং এইভাবে মডুলেটেড সিগন্যাল হতে ক্যারিয়ার সিগন্যালকে বাদ দিয়ে কাঙ্ক্ষিত মূল সিগন্যালকে আউটপুটে পাওয়া যায়, যেটি আমরা এতক্ষণ দেখতে পেলাম। আচ্ছা, এখন আমি যে জিনিসটি কথা বলবো সেটি হচ্ছে ডিসক্রিমিনেটর। ডিসক্রিমিনেটর জিনিসটি কি? ডিসক্রিমিনেটর আলাদাভাবে কিছুই না। ডিমডুলেশন বা ডিমডুলেটর বলতে আমরা এতক্ষণ যা বুঝেছি এফএম পদ্ধতিতে সেই জিনিসটার নামে হচ্ছে ডিসক্রিমিনেটর। তাহলে এফএম পদ্ধতিতে ডিমডুলেশন করা হয় যে সার্কিট বা ডিভাইসের মাধ্যমে সেটি হচ্ছে আমাদের ডিসক্রিমিনেটর বা এফএম ডিমডুলেটর। ডিসক্রিমিনেটর আর কিছু না। আমি আবার বলি, ডিসক্রিমিনেটর হচ্ছে এফএম পদ্ধতিতে ডিমডুলেশন করার জন্য যে সার্কিট বা ডিভাইস ব্যবহৃত হয় সেটি হচ্ছে ডিসক্রিমিনেটর, আর এফএম পদ্ধতিতে ডিমডুলেশন করার পদ্ধতির নাম হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন
ডিসক্রিমিনেশন, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন পদ্ধতিতে ক্যারিয়ার সিগনাল এবং মূল সিগনালকে মডুলেশন করার পর রিসিভিং সেকশনে ক্যারিয়ার সিগনাল থেকে মূল সিগনালকে আলাদা করার পদ্ধতির নাম হচ্ছে ডিসক্রিমিনেশন। এবং যে সার্কিট বা ডিভাইসের মাধ্যমে FM মূল সিগন্যালকে আলাদা করা হয় সেই ডিভাইসের নাম হচ্ছে ডিসক্রিমিনেটর, আলাদা এটা আর কিছুই না। আমরা এখন যে জিনিসগুলো দেখব সেটি হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন পদ্ধতিতে কিছু টার্মের প্রমাণ, যেগুলো খুবই সিম্পল প্রমাণ। অ্যামপ্লিচিউড মডুলেশন করার পর যে জিনিসগুলো আমরা পেয়েছিলাম, ক্যারিয়ার সিগনাল, সাইড ব্যান্ড সিগনাল, ঠিক সেই সিগনালগুলোর মাধ্যমে কিছু বাকি সেই শর্ত বা সূত্রের মাধ্যমে কিছু ছোট ছোট প্রমাণ, যেগুলো সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, আমরা এখন সেগুলো দেখার চেষ্টা করব। প্রথমেই আমার প্রশ্নপত্রের মধ্যে দেখা যাচ্ছে প্রমাণ করতে হবে যে PT সমান 3/2 PC অথবা 1.5 × PC। এই প্রমাণগুলো করার আগে এগুলো সবই কিন্তু অ্যামপ্লিচিউড মডুলেশন পদ্ধতির ক্ষেত্রে আমি দেখাচ্ছি। সুতরাং অ্যামপ্লিচিউড মডুলেশন করার পর যে টার্মগুলো আমরা পেয়েছিলাম সব জিনিসগুলোই এখানে স্মরণে রাখতে হবে। আচ্ছা, এই প্রমাণটি করার আগে প্রথমে যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে PT কী, PC কী, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। তো সেটা জানার জন্য আমি প্রথমে একটা জিনিস লিখি, PT হচ্ছে টোটাল পাওয়ার, AM মডুলেটেড সিগন্যালের টোটাল পাওয়ার, মানে অ্যামপ্লিচিউড মডুলেশন করার পর অ্যামপ্লিচিউড পদ্ধতিতে মডুলেশন করার পর যে FM ওয়েভটা আমরা পেয়েছিলাম সেই সিগন্যালটির টোটাল পাওয়ার হচ্ছে PT। টোটাল পাওয়ার হচ্ছে PT, PC হচ্ছে ক্যারিয়ার পাওয়ার। একটি মডুলেটেড ওয়েভ বা AM ওয়েভ এর মধ্যে যে ক্যারিয়ার পাওয়ার থাকে সেটি হচ্ছে PC, আর সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে PS। একটি মূল সিগন্যালকে অ্যামপ্লিচিউড মডুলেশন পদ্ধতিতে মডুলেশন করার পর যে AM ওয়েভটা আমরা পাই সেটার সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে PS। আমি এখানে আরেকটু বলে রাখি যে অ্যামপ্লিচিউড মডুলেশন পদ্ধতিতে AM ওয়েভের মধ্যে দুইটা সাইড ব্যান্ড উৎপন্ন হয়, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড আর একটা লোয়ার সাইড ব্যান্ড। আমি এখানে যে PSটা ইউজ করতেছি সেটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড দুইটার মিলিত যে সাইড ব্যান্ড পাওয়ার সেটা। আর শুধুমাত্র যদি আলাদাভাবে আমি আপার সাইড ব্যান্ড চিন্তা করি, শুধুমাত্র আপার সাইড ব্যান্ড কতটুকু, আপার সাইড ব্যান্ড পাওয়ার কতটুকু, তাহলে সেক্ষেত্রে হবে PS/2। আচ্ছা, এখন যদি আমি বলি তাহলে লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার কতটুকু, লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার কতটুকু, আমি জানি এতক্ষণ আপনারা সেটা বুঝে ফেলেছেন যে আমরা যেহেতু দেখছি যে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড দুইটারই অ্যামপ্লিচিউড সমান, তার মানে লোয়ার সাইড ব্যান্ড পাওয়ারও হবে আপার সাইড ব্যান্ড পাওয়ারের সমান, তার মানে সেটা হচ্ছে PS/2। জাস্ট এই জিনিসগুলো আমার আগে থেকেই জানার রাখতে হবে। তো লোয়ার সাইড ব্যান্ড পাওয়ারও হচ্ছে আপার সাইড ব্যান্ড পাওয়ারের সমান, যেটা হচ্ছে PS/2। এখন এই মেট্রিক করার জন্য আমাদের এই জিনিসগুলো জানা থাকতে হবে। আচ্ছা, এখন এখান থেকে একটা প্রধান যে সূত্রটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে টোটাল পাওয়ার PT সমান PC+PS। এই সূত্রটা কোত্থেকে আসলো, AM ওয়েভ বা অ্যামপ্লিচিউড মডুলেশন পদ্ধতিতে মডুলেশন করার পর যে সিগনালটা আমরা পেয়েছিলাম যাকে আমরা নাম দিয়েছিলাম AM ওয়েভ অথবা মডুলেটেড ওয়েভ, সেই সিগন্যালটার মধ্যে ক্যারিয়ার পাওয়ার ছিল বা ক্যারিয়ার সিগন্যাল ছিল আর সাইড ব্যান্ড সিগন্যাল ছিল। তাহলে ওই পুরা AM ওয়েভের যে টোটাল পাওয়ার সেটা অবশ্যই ক্যারিয়ারের পাওয়ার আর সাইড ব্যান্ড পাওয়ারের মিলিত যোগফল অবস্থাতেই হবে, এটা একটা সাধারণ বিষয় বোঝা যায়। তাহলে সেখান থেকে এই সূত্রটা আমরা পাই। তো এখান থেকে আরও আমরা জানি ক্যারিয়ার পাওয়ার আলাদাভাবে হচ্ছে
is square by 2r শুধুমাত্র আলাদাভাবে ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার pc সমান হচ্ছে ec square by 2r এখানে ec হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিচিউড ec হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিচিউড আর r হচ্ছে রেজিস্ট্যান্স এবং টোটাল সাইড ব্যান্ড পাওয়ার ps সমান সমান হচ্ছে m a square ec square by 4r এম ওয়েভের মধ্যে যে টোটাল সাইড ব্যান্ড থাকে সেটার পাওয়ার হচ্ছে এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 4r যেখানে এম হচ্ছে মডুলেশন ইন্ডেক্স ইসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিচিউড ভাগ হচ্ছে 4r আর হচ্ছে রেজিস্ট্যান্স তাহলে এই সূত্রের মধ্যে আমি যদি এই জিনিসটি ইউজ করি পিটি সমান পিসি সমান ইসি স্কোয়ার বাই 2r প্লাস পিসি সমান এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 4r এখান থেকে আমি খুব দেখতে পাচ্ছি ইসি স্কোয়ার বাই 2r কমন নেওয়া যায় তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার বাই 2 এখন আমরা যেহেতু জানি ইসি স্কোয়ার বাই 2r মানে হচ্ছে পিসি সেটা আমরা লিখে দেই তাহলে হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার বাই 2 এখন এখানে গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা জিনিস আমি এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স যে টার্মটার সাথে আমরা পরিচিত হয়েছিলাম মডুলেশন ইন্ডেক্স এম এ এর দ্বারা আসলে কি বোঝায় মডুলেশন ইন্ডেক্স দ্বারা আসলে খুবই সাধারণভাবে বলতে গেলে কি বোঝায় মডুলেশন ইন্ডেক্সটা হচ্ছে যে ক্যারিয়ার সিগন্যাল দ্বারা আমি যে মূল সিগন্যালটাকে মডুলেশন করলাম সেটা কী পরিমাণ মডুলেশন হইল বা কী পরিমাণ পরিবর্তন হইল সেটাই যেমন মডুলেশন ইন্ডেক্স অনেক জায়গায় থাকে যে মডুলেশন ইন্ডেক্স হচ্ছে 70% এটা দ্বারা বোঝাই হচ্ছে যে সিগন্যালটাকে 70% মডুলেটেড হয়েছে বা 70% পরিবর্তন হয়েছে ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিচিউডটা 70% পরিবর্তন হয়েছে এরকম তো সেই দৃষ্টিকোণ থেকে বলা গেলে যে 100%-এর উপরে মডুলেশন তো আর হওয়া সম্ভব না 100%-এর উপরে তো মডুলেশন হওয়া কখনোই সম্ভব না তাহলে মডুলেশন ইন্ডেক্সের মান সর্বোচ্চ আসলে কত হতে পারে সর্বোচ্চ 1 হতে পারে মডুলেশন ইন্ডেক্সের মান সর্বোচ্চ 1 হতে পারে আসলে এই মডুলেশন ইন্ডেক্সের মান 1 হওয়া মানে বোঝাচ্ছে যে 100% মডুলেশন হয়েছে আমি যে মডুলেশনটা করতে চেয়েছিলাম সেটা 100% বা 100% ভাবে জিনিসটা হয়েছে তখন মডুলেশন ইন্ডেক্সের মান হয় হচ্ছে 1 আবার যখন বলে যে মডুলেশন ইন্ডেক্সের মান হচ্ছে 0.7 তার মানে 70% মডুলেশন হয়েছে যখন বলবে 0.5 তার মানে 50% মডুলেশন হয়েছে জাস্ট এইটাই আচ্ছা এখন যদি আমরা সেই অঙ্কটাতে ফিরে যাই আমরা এখানে দেখেছিলাম যে পিসি সমান 1 প্লাস এম স্কোয়ার বাই 2 এখন মডুলেশন কত পার্সেন্ট হয়েছে এটা বলা না থাকলে সাধারণত আমরা ধরে নিই যে 100% মডুলেশন সম্পন্ন হয়েছে মানে 100%-ই মডুলেশনটা ঘটছে তাহলে মডুলেশন ইন্ডেক্সের মান হবে 1 তাহলে সেই শর্ত ধরে যদি আমি এই ইকুয়েশনটা করি যে লেট মডুলেশন হয়েছে 100% সো মডুলেশন ইন্ডেক্স এম এর মান হচ্ছে 1 তাহলে আমরা যদি আবার আগের সেই ইকুয়েশনটাতে এটা বসাই তাহলে পিটি সমান পিসি ইন্টু 1 প্লাস এম স্কোয়ার বাই 2 পিসি ওয়ান প্লাস 1 স্কোয়ার বাই 2 সমান 3 ইন্টু এটাকে ক্যালকুলেশন করলে এখানে দাঁড়ায় হচ্ছে 3/2 তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ সেটি পেয়ে গেছি টোটাল পাওয়ার সমান পিসি ইন্টু 3/2 এটাকে এইভাবে লেখা যায়
1.5 পিসি, এটি হচ্ছে আমার প্রমাণের বিষয় ছিল, পিটি সমান 1.5 পিসি। আচ্ছা, এখন আমরা যে প্রমাণটি দেখব সেটি হচ্ছে এখানে প্রমাণ করতে বলা হয়েছে প্রুভড দ্যাট আইটি সমান আইসি রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার বাই 2। তার মানে হচ্ছে টোটাল কারেন্ট সমান ক্যারিয়ার কারেন্ট ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার বাই 2। আমরা যে শর্ত বা সূত্রগুলো ইউজ করেছি এখানেও প্রায় সেম কথাবার্তাই। তো এখানে আমরা পাওয়ারের একটা সূত্র বা শর্ত জানি সাধারণভাবে, যে পাওয়ার পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। এই শর্তটা আমরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হিসাবে বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন যাই বলি না কেন সকল স্টুডেন্টরা সাধারণত জানি পাওয়ারের একটা বেসিক শর্ত, সেটা হচ্ছে পাওয়ার পি সমান আই স্কোয়ার আর। তাহলে সেই শর্তটা যদি আমি এখানে ইউজ করি, এখানে হচ্ছে আইটি সমান, সরি এখানে এরকম বা এইভাবে যদি আমি শুরু করি সেটা মনে হয় বেটার হবে। যেমন আমরা জানি হচ্ছে টোটাল পাওয়ার পিটি সমান পিসি প্লাস পিএস, সরি আমরা জানি টোটাল পাওয়ার পিটি সমান পিসি প্লাস পিএস, এবং এটাকে পিসি সমান ইস স্কোয়ার বাই টু আর এবং পিএস সমান এম স্কোয়ার ইস স্কোয়ার বাই ফোর আর। এই দুটি সূত্রের মাধ্যমে এই পিটি সমান সমান পিসি ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার বাই টু, এটি প্রমাণ করা যায়, যেটি আমরা একটু আগের প্রমাণটাতেই দেখেছি যে পিসি এবং পিএস এই দুইটা সূত্র প্রয়োগের মাধ্যমে পিটি সমান পিসি ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার বাই টু এটি বের করে নিয়ে আসা যায়। তাহলে আমরা সাধারণত এখান থেকে শুরু করব। তাহলে পাওয়ার পিটি সমান আমরা কী লিখতে পারি, পাওয়ারের যে সূত্রটা আমরা একটু আগে দেখলাম এই সূত্রটা, সেই সূত্রের মাধ্যমে তাহলে পিটি সমান সমান আমরা ইউজ করতে পারতেছি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে এখানে হচ্ছে আমাদের আই, সরি আই টি স্কোয়ার আর, পিসি এই পিসির জায়গায় আমরা ইউজ করতে পারি আই সি স্কোয়ার আর, ওয়ান প্লাস এম এস স্কোয়ার বাই টু, এটা আমার জাস্ট একটা সাইড নোট ছিল। তাহলে পাওয়ার পিটির জায়গায় আমরা পাওয়ারের সূত্রটা বসাইলাম আই টি স্কোয়ার আর সমান আই সি স্কোয়ার আর ইন্টু ওয়ান প্লাস এম এস স্কোয়ার বাই টু। এখন উভয় সাইড থেকে যদি আমি আর কে রিমুভ করে দেই আমরা পাচ্ছি হচ্ছে আই টি স্কোয়ার সমান আই সি স্কোয়ার ওয়ান প্লাস এম স্কোয়ার বাই টু। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে আই টি, তাহলে আই টি এই সাইডে যদি আমি রুট করে দেই টোটাল জিনিসটাকে আই সি স্কোয়ার ওয়ান প্লাস এম স্কোয়ার বাই টু। এখন যে জিনিসটা পাচ্ছি আই সি স্কোয়ারকে রুট করলে, যেহেতু এটি ইন্টু আকার আছে এই টার্ম এবং এই টার্ম দুইটাকে আমাকে রুট বা বর্গমূল বের করতে হবে, তাহলে আই সি স্কোয়ারকে রুট করলে শুধু থাকছে আমার আই সি, আর এইটুকুকে যেহেতু বর্গমূল করা যাচ্ছে না এটাকে আমরা এইভাবে রেখে দিই ওয়ান প্লাস এম স্কোয়ার বা টু। এটাই ছিল আমার কাঙ্ক্ষিত প্রমাণ যেটাকে আমরা করতে পারছি, আই টি সমান আই সি ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার বাই টু। আমি আজকে লেকচারের সর্বশেষ যে প্রমাণটা দেখাতে চাচ্ছি, এই প্রমাণটা সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় এসে থাকে, আশা করছি আপনারা এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে
অ্যাম্প্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্সের মান 1 হলে, একশো পার্সেন্ট মডুলেশন ঘটলে মোট পাওয়ার সাইড ব্যান্ড পাওয়ারের 3 গুণ হবে, মানে টোটাল পাওয়ার সাইড ব্যান্ড পাওয়ারের 3 গুণ হবে। এমনকি এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি যে এটি কিন্তু অন্যভাবেও আসতে পারে, যে মোট পাওয়ার সাইড ব্যান্ড পাওয়ারের 3 গুণ হওয়া যে কথা, তার মানে সাইড ব্যান্ড পাওয়ার মোট পাওয়ারের 1/3 হওয়ার কথা কিন্তু। তো ওই রকমভাবে ঘুরিয়েও আসতে পারে, যেটাই আসুক আমরা এই একটা প্রমাণের মাধ্যমে সেটা বের করে ফেলতে পারবো। তো এখানে আমাকে বলা হয়েছে মোট পাওয়ার সাইড ব্যান্ড পাওয়ারের 3 গুণ হবে, তাহলে আমার মোট পাওয়ারের পরিমাণ লাগবে এবং সাইড ব্যান্ড পাওয়ারের পরিমাণ লাগবে, তখন আমরা সেই সম্পর্কের মাধ্যমে দেখতে পাবো যে আসলে কী আসে। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম টোটাল পাওয়ার পিটি সমান পিসি ইন্টু 1 + ms² / 2, যেটা এখন আমরা জানি। তো সেখানে এই সাইড নোটটা আমি লিখে দেই, পিএস হচ্ছে ms² s² / 4r এবং পিসি সমান হচ্ছে ec² / 2r। আমরা ঠিক এই জায়গাটাতে একটু চোখ বুলাই, এই জায়গাটাতে যদি আমরা একটা জিনিস ক্যালকুলেশন করি ঠিক কি দাঁড়ায়, ec² / 2r যেহেতু আমরা জানি, পিসি সমান যেহেতু আমরা জানি ec² / 2r, তাহলে এই জিনিসটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি বা এইভাবে লিখি ms² ec² 2 × 2, আর আমরা অবশ্যই লিখতে পারি এই জিনিসটুকু, ms² ec² 4r আমরা ms² ec² / 2 × 2r এইভাবে লিখতে পারি। যদি এইভাবে লিখতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটুকুর সমান মান হচ্ছে আমার পিসি। তাহলে যে জিনিসটি আমরা দেখতে পেলাম যে পিএস সমান ms² ec² / 4r, সেটাকে আমি এইভাবে লিখতে পারি ms² ec² 2 × 2r। তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে এখন লিখতে পারবো, পিএস সমান ms² / 2 × পিসি। কেন? কারণ আমরা জানি ec² / 2r সমান হচ্ছে পিসি, যেটা আমরা নিচে দেখিয়েছি। সুতরাং পিএস সমান ms² / 2 × পিসি, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের মূল, যে জিনিসটিকে প্রমাণ করতে বলা হয়েছে সেটা হচ্ছে মোট পাওয়ার বা টোটাল পাওয়ার এবং সাইড ব্যান্ড পাওয়ারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন লিখি যে অতএব টোটাল পাওয়ার পিটি থেকে যদি সাইড ব্যান্ড পাওয়ার দিয়ে ভাগ দেই, টোটাল পাওয়ার পিসি সমান আমি কত জানি, টোটাল পাওয়ার পিসি সমান আমরা যেটা জানি সেটা আমরা আগে বের করে রেখেছি, সেটা হচ্ছে পিটি সমান পিসি ইন্টু 1 + ms² / 2। তাহলে পিটি হচ্ছে পিসি ইন্টু 1 + ms² / 2, এবং পিএস সমান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ms² / 2 × পিসি। এখন এই পিসি, এই পিসি যদি কেটে দেই, যে জিনিসটুকু থাকতেছে সেটা হচ্ছে এরকম 1 + ms² / 2 ms² / 2। এখানে আমাদের একটা কন্ডিশন ছিল মডুলেশন ইন্ডেক্সের মান হবে 1। এটা কিন্তু এই ব্যাপারটা না না বলা থাকতেই পারে, এখানে বলা থাকতে পারে হচ্ছে যে 100% মডুলেশন ঘটলে বা 70% মডুলেশন ঘটলে কী ঘটবে। তাহলে আমি একটু আগে আমি এটা আলোচনা করেছি যে মডুলেশন ইন্ডেক্সের মান 1 মানে 100% মডুলেশন হয়েছে। যদি মডুলেশন ইন্ডেক্সের মান 0.7 বা 0.5 থাকতো, তার মানে 50% বা 70% মডুলেশন হয়েছে, এটা জাস্ট ওইটার সাথে সম্পর্কিত। তাহলে এখানে মডুলেশন ইন্ডেক্সের মান 1 হলে আমি এই মানটা যদি এখানে পুট করি সেটা হচ্ছে 1 + 1² / 2 1² / 2, এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে 3। তাহলে এখানে টোটাল পাওয়ার পিটি ভাগ পিএস সমান হচ্ছে 3, বা পিটি সমান 3 × পিএস, যেটাই ছিল আমার কাঙ্ক্ষিত প্রমাণ।
আমরা দেখতে পাচ্ছি টোটাল পাওয়ার সাইড বেন্ড পাওয়ারের তিন গুণ, টোটাল পাওয়ার সাইড বেন্ড পাওয়ারের তিন গুণ। অথবা এটাকে কিন্তু আমি এইভাবেও প্রকাশ করতে পারতাম যে পিএস সমান পিটি ভাগ থ্রি অর ওয়ান ভাগ থ্রি পিটি। তার মানে হচ্ছে সাইড বেন্ড পাওয়ার টোটাল পাওয়ারের এক তৃতীয়াংশ, এরকমভাবে আমরা এটা প্রকাশ করতে পারি। যেটা আমি নিচে দেখালাম সেটা হচ্ছে সাইড বেন্ড পাওয়ার টোটাল পাওয়ারের এক তৃতীয়াংশ। এইভাবে ওই জিনিসটি আসতে পারে যেটা আমরা প্রমাণের মাধ্যমে দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমার ক্লাস এই পর্যন্তই। আপনারা আমাদের ভিডিওগুলো দেখার পর আপনাদের কী অনুভূতি হচ্ছে আমরা কিন্তু জানতে পাচ্ছি না, সুতরাং এখনই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করেন, এমনকি ভিডিওগুলো বেশি বেশি দেখেন, এমনকি বন্ধুদের সাথে শেয়ার করেন, এমনকি আমাদের ভিডিওগুলোয় কোথায় ভুল হচ্ছে বা আরও কী অ্যাড করা দরকার, কী রিমুভ করা দরকার, সেই জিনিসগুলো সম্পর্কে মতামত দিবেন। আশা করি আজকের মতো এই বলেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।